অর্থাৎ কাদের অর্থাৎ জামাতের যাতে জামাতের তাহলে তারা একটা রাজনৈতিক দল হাইকোর্টেরও ই ছিল যে তাদের সংবিধানের সাথে তাদের যে সঙ্গী গঠনতন্ত্র সেটা সাংঘর্ষিক বা গ্রহণযোগ্য না এই প্রেক্ষিতেও কিন্তু তাদের তো অনেক জনগণের মাঝেই আছে শুনেন আমরা অনেক সময় রাজনীতিতে আমরা অনেক পদক্ষেপ নেই এটা নিতে হয় আপনারা দেখছেন যে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক প্রতিকূলতার মাঝে একটা চক্র একটা ইয়ে যারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তারা সুপরিকল্পিতভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য দেশটাকে পাকিস্তানের ধারায় নেওয়ার জন্য অনেক করেছে অনেক কিছু করেছে এই দেশে জয় বাংলা স্লোগান দেওয়া যায় নাই এ দেশে বঙ্গবন্ধুর নাম মুখে আনা যায় নাই এবং এমন পরিস্থিতি ছিল যে সামরিক স্বৈরাচাররা এরশাদের আমলে জিয়ার আমলে তারা এগুলো করেছে তখন আমাদেরকে তো পরিস্থিতির আলোকে অনেক কিছু অনেক পদক্ষেপ নিতে হয়েছে সেটাই আমি বলতে চেয়েছি করে করে আমরা আজকে ইনশাল্লাহ এই অবস্থায় আমরা এসেছি 96 আমরা ক্ষমতায় এসেছি এবং দেশকে আমরা অনেক কিছু দিয়েছি আজকে এই বাংলাদেশ আজকে সারা পৃথিবীর তার উন্নয়নের জন্য প্রশংসিত কাজেই আমরা জনগণের কল্যাণ মঙ্গল এটিও দেখি এবং রাজনৈতিক কারণে আমাদেরকে অনেক পদক্ষেপ নিতে হয় কিন্তু আওয়ামী লীগ 1949 সালের 23 জুন প্রতিষ্ঠিত হয়েছিল শুরুতেই ছিল বাঙালি জাতীয়তাবাদ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা এই আদর্শ থেকে আওয়ামী লীগ কোনোদিন বিচ্যুত হয় নাই এবং আগামী দিনেও আমরা ইনশাল্লাহ হব না একদম বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ ন্যায় ও সমতার ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থা কাজেই আমরা আপনাদের সহযোগিতা চাই সাংবাদিকদের যে এই লক্ষ্যে যেন আমরা ই থাকতে পারি মানবতার ভিত্তিতে একটা দেশ চলবে কোনো ধর্ম ধর্মান্ধ ধর্মকে যারা ব্যবহার করে যারা ধর্মকে কুসংস্কার গোড়ামি এগুলোর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম আগামী দিনেও থাকবো তাতে কি হলো যে পৃথিবীতে যে কোনো সমস্যার সমাধানের জন্য সংলাপ হতে পারে কিন্তু এই মুহূর্তে তো ওই রকম কোনো ই সৃষ্টি হয় নাই যে বিএনপির সাথে কোনো সংলাপ হবে বা হচ্ছে তারা আন্দোলন করতেছে করতে করতে যখন অ্যাডজাস্টেড হয়ে যাবে তখন তারাই বলবে যে একটা কিছু করা দরকার এটাই তো সাধারণত আমরা তাই করি পারিবারিক কোনো বিষয়ে খেলা থাকে একটা ইয়েকে এক তারা তো আন্দোলন করে করে 9 সাল থেকে শুরু করছে 13 সালে করছে 14 সালের ইলেকশন বানচাল করার চেষ্টা করছে 15 সালে 9 মাস একটানা তারা হরতাল অবরোধ করেছে গাড়ি ঘোড়া পোড়াইছে ইলেকট্রিক লাইন তুলে দিয়েছে অনেক কিছু করেছে মানুষকে পুড়াইয়া হত্যা করছে তারপর 15-র পর থেকে দেশে একটা স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে 18-র নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পর থেকে গত 5 বছরে তেমন কোনো সন্ত্রাস বা কোনো রাজনৈতিক হরতা এগুলো হয় নাই এখনও আমি মনে করি যে আওয়ামী লীগ অত্যন্ত একটা শক্তিশালী সংগঠন এবং আওয়ামী লীগের একদম শিখরে গ্রাসরুট লেভেলে যথেষ্ট ই আছে ভিত্তি আছে ইচ্ছা করলেই আন্দোলন করে বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না এটা আমি আপনাদেরকে আমার বয়স হয়েছে অনেকেরই আমি যখন থেকে রাজনীতি করি আপনাদের অনেকেরই জন্ম হয়নি তখন আমি 64 সালে ফাতেমা জিন্নার ইলেকশন করছি 64 সালে 64 সালে আমি ফাতেমা জিন্নার ইলেকশনে অ্যাক্টিভলি কাজ করেছি এবং তখন আমি বঙ্গবন্ধুকে প্রথম দেখি উনি টাঙ্গাইলের গোপালপুরে গিয়েছিলেন একটা জনসভা করতে ফাতেমা জিন্নার পক্ষে আইব খান স্বৈরাচার আইব খানের বিরুদ্ধে ফাতেমা জিন্না হারিকেন মার্কা নিয়ে সম ঐক্যবদ্ধ বিরোধী দলের পক্ষে প্রেসিডেন্ট নির্বাচন করেছিল বিডি মেম্বারদের তখন থেকে আমি এই রাজনীতির সাথে জড়িত বিএনপি আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে পারবে না বিদেশিরাও যত রকমই তাদেরকে উস্কানি দেখ সহযোগিতা করুক বা তারা যেটা প্রত্যাশা করছে বিদেশিরাও তারা একটা পর্যায়ে গিয়ে বুঝবে যে ওইভাবে সরকারের পতন ঘটানো সম্ভব না এবং আওয়ামী লীগ আমি আর একটি কথা বলতে চাই
আওয়ামী লীগ একটা সুসংগঠিত রাজনৈতিক দল। বাংলাদেশের এমন কোনো বাড়ি নাই, এমন কোনো পাড়া নাই যে আওয়ামী লীগের একজন কর্মী নেই। আমরা গ্রামে যাই, আমি গত শীতের সময় একটা বাড়িতে গেলাম, একটা চেহলামে ভোরে 4-5 হাজার মানুষ ধান মাঠের মধ্যে খাবার দিচ্ছে তাদের, কমপক্ষে 4-5 হাজার মানুষ। আমি হেঁটে হেঁটে গিয়ে সবার হাত মেরেলাম, আমার জয় বাংলা জয় বাংলা বলে এমন কথা বলে যে এরকম আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ করি, বাপদাদার আমল থেকে আওয়ামী লীগ করি। কেউ বলে যান যান, কোনো চিন্তা নাই, কবরের গ্যারান্টি। এই সাধারণ মানুষ গেঞ্জি পরা ই পরা, হ্যাঁ বলে কবরের গ্যারান্টি। কিন্তু আমাদের ভুল ভ্রান্তি যে নাই তা না, একদম যে সবাই তা না। কাজে এই দলকে ইচ্ছা করলেই ঠেলে দেওয়া ই করা এটা খুব কঠিন। 2007 সালে এসে তো -2 তো সফল হতে পারে নাই। কাজেই বিদেশিরা যদি, বিদেশি কোনো শক্তি বা কেউ যদি এখানে আমাদের নির্বাচনে, আমাদের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে তারা হস্তক্ষেপ করতে চায়, এবং তারা যদি হস্তক্ষেপ করে, আমি মনে করি না যে সফল হতে পারবে। আমরা রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করব ইনশাআল্লাহ। দৌড়ঝাঁপ আছে, করতেই পারে, তারা করুক, আমরা তো বলছি তোমরা সাজেশন দাও। আমি ব্যক্তিগত তাদের সাথে কথা হয়, আমরা তাদের বলি যে বাংলাদেশে এখন যে সংবিধান আছে, এই সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে, এবং এই সংবিধান যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা কি কি পদক্ষেপ, কি মেজার নিতে পারি, কি স্টেপ নিতে পারি যেটা নির্বাচনকে আরও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করবে। যে তারা তো তেমন কোনো সাজেশন দেয় না, খালি বলে যে এরকম আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। বাট উই অলসো নিড দেয়ার আইডিয়া, তাদের সাজেশন যে কি করলে, কি পদক্ষেপ সরকার নিলে নির্বাচন আরও সুষ্ঠু সুন্দর হবে। এগুলো তো একটা রাজনীতির ব্যাপার, রাজনৈতিক কারণে দেখা যাবে, এটা একটা পলিটিক্যাল ডিসিশন, এটা আপনাদেরকে সময়ই আমাদের বলে দেবে। সরকারের সাথে